আমরা কিন্তু অনেক রুগী পাই যে রোগীগুলো কিনা অ্যাপথাস আলসার হলে দেখা যায় নিস্টাটিন জেলোরা মাইক্রোজেল এই ধরনের অ্যান্টি ফাঙ্গাল ওষুধ সেগুলো ব্যবহার করেন তো এগুলা কিন্তু আসলে ভুল এবং এই ধরনের ওষুধে কিন্তু আসলে অ্যাপথাস আসারের ক্ষেত্রে প্রযোজ্য না অ্যাপথাস আলসার আমাদের মুখের ভিতরে যে সমস্ত যন্ত্রণাদায়ক আসার হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাপথাস আলসার এই অ্যাপথাস আলসারে ভুক্তভোগী অনেক মানুষই রয়েছে যারা এই অ্যাপথাস আলসার বারবার যখন হয় তখন অনেক বেশি এটা নিয়ে সাফার করে তো আজকের ভিডিওতে আমি মূলত অ্যাপথাস আলসারের কারণ এবং অ্যাপথাস আলসার হলে আপনারা কি করবেন সেই সম্পর্কে কিছু আলোচনা করব শুধু দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান অ্যাপথাস আলসার বা মুখের ভিতরে এই ধরনের ঘা দেখতে সাধারণত গোলাকৃতির বা ডিম্বাকৃতির হয়ে থাকে এবং এটা আমাদের মুখে সব জায়গায় হয় না এটা কিন্তু স্পেসিফিক্যালি আমাদের যে সফট অংশগুলো রয়েছে অর্থাৎ আপনার হচ্ছে ফোঁটের ভিতরের দিকে অথবা আলের মধ্যে হতে পারে অথবা যে বা নিচের দিকে হতে পারে তালুর পিছনের দিকে হতে পারে এই সমস্ত জায়গাতে কমনলি হয়ে থাকে এবং এটার একটা স্পেসিফিক লাইনিং থাকে অর্থাৎ এটার যে মার্জিনটা বাউন্ডারি দেওয়া থাকে একটা এই বাউন্ডারি দেখে আসলে আমরা এটা অন্যান্য আলসার থেকে আলাদা করতে পারি এবং অ্যাপথাস আলসারের যে জিনিসটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে এটা খুব ব্যথাযুক্ত হয় যেটা কেন অন্যান্য আলসারগুলো এত বেশি ব্যথাযুক্ত নাও হতে পারে আর অ্যাপথাসার আসলে যাদের হয় তাতে দেখা যায় যে এটা যখন হয় তখন নিজে থেকে সাত থেকে দশ দিন পর সাধারণত এটা সেরে যায় তবে বারবার দেখা যায় এটা হয় অর্থাৎ একটা জায়গায় সেরে গেলে পরে আরেকটা জায়গায় হয় আবার কিছুদিন পর পরে তিন চার মাস পর পরপরই আবার দেখা যায় যে কোনো না কোনো জায়গায় অ্যাপথাস আসার বের হয়ে যায় তো এটা নিয়ে আসলে এই জন্য অনেকে বেশি দুশ্চিন্তায় থাকেন এবং এটা নিয়ে একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতির শিকার হন তো অ্যাপথাসাসার হবার কারণ যদি আপনি জানতে চান তাহলে আসলে মজার ব্যাপার হচ্ছে অ্যাপথাস আসার কী কারণে হয় সেটি এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাল এই আসারটা হওয়ার পিছনে জড়িত না এবং এই কারণে আমরা যখন দেখি অ্যাপথাস আসার হলে অনেকে কিন্তু বাজার থেকে আপনার হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল যে জেলগুলো আছে এগুলো নিয়ে ব্যবহার করেন যেটা কিনা আসলে কোনো কাজেই লাগে না তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাপথাস হলে কিছু ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনি ব্যথামুক্ত থাকতে পারবেন সেটা সম্পর্কে জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তাহলে আশা করি সেটা আপনারা জানতে পারবেন তো অ্যাপথাস কিন্তু উন্নত বিশ্বের যে সমস্ত মানুষ রয়েছে তাদের মধ্যে বেশি হবার প্রবণতা থাকে অর্থাৎ আমেরিকা ইউরোপে এই সমস্ত কান্ট্রিগুলোতে অ্যাপথাস রোগীর সংখ্যা অনেক বেশি এবং স্বাভাবিক কারণে তারা কিন্তু এটা নিয়ে প্রচুর গবেষণাও করেছে এবং এবং গবেষণা করে বের করার চেষ্টা করেছে যে অ্যাপথাস আসলে কী কারণে হয়ে থাকে যদিও স্পেসিফিক কোনো কারণ বের করা সম্ভব হয়নি কিন্তু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর অর্থাৎ এটা হবার পিছনে কিছু কারণ জড়িত রয়েছে বলে ধারণা করা হয় সেই কারণগুলো একে একে আপনাদের সামনে আজকে তুলে ধরছি প্রথম যে কারণটি সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে স্ট্রেস বা টেনশনে যখন থাকে তখন অ্যাপথাসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ যখন ধরেন আপনার কোনো পরীক্ষা বা ইন্টারভিউ অথবা কোনো একটা বড় ইভেন্টস আপনার সামনে আসছে যেটাটায় আপনি খুব বেশি অ্যানজাইটিতে ভুগছেন বা টেনশনে ভুগছেন তখন অ্যাপথাসার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে পাশাপাশি বয়সন্ধিকালে যখন হরমোনাল কিছু চেঞ্জ হয় তখনও কিন্তু অ্যাপথাসাসারের সংখ্যা বেড়ে যায় অ্যাপথাসাসার রুগীদের একটা বড় অংশ কিন্তু বয়সন্ধিকালে যে সমস্ত টিনেজাররা রয়েছে তারা হয়ে থাকে আবার অ্যাপথাসাসার দেখা যায় যে কিছু ভিটামিনের অভাবে হয় বলেও ধারণা করা হয় যেমন ভিটামিন বি টুয়েলভ আয়রন ফলিক অ্যাসিড এ ধরনের মিনারেলসের এগুলোর যদি সংকট বা ঘাটতি দেখা দেয় তাহলেও কিন্তু আপনার অ্যাপথাসার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে টুথপেস্টের একটা উপাদান রয়েছে সোডিয়াম লরাইল সালফেট আমরা যেটাকে বলি এই উপাদানটাও কিন্তু অ্যাপথাসাসার তৈরি করতে পারে অ্যাপথাসাসার মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মাইনর অ্যাপথাসার একটা হচ্ছে মেজর অ্যাপথাসাসার মেজর অ্যাপথাসাসারটা অনেক বড়ো সাইজের হয়ে থাকে এক সেন্টিমিটার বাইজ থেকে বড় হতে পারে এবং আরেকটা অ্যাপথাসার যেটা হয় সেটা অনেকগুলো ছোট ছোটো অ্যাপথাস আলসারের সমন্বয় হয় যেটাকে আমরা হারপিটি ফর্ম অ্যাপথাস বলি অর্থাৎ আমাদের হারপিস সিমপ্লেক্স বলে ভাইরাল এক ধরনের আলসারও কিন্তু মুখের মধ্যে হয়ে থাকে সেই আলসারটির সাথে এই হারপিটি ফর্ম আলসারের কিছুটা সাদৃশ্য থাকার কারণে এটার নাম হারপিটি ফর্ম বলা হয় কিন্তু কমপ্লিটলি কিন্তু দুইটা দুই জিনিস এই কারণেই কিন্তু আসলে একটা আলসার হলে সেটা অ্যাপথাস না হারপিস সিমপ্লেক্স আলসার বা ঠসা যেটাকে আমরা খুব কমনলি বলে থাকি আমাদের দেশে সেটি কিনা সেটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন বিডিএস ডাক্তারের স্মরণপন্ন হওয়া উচিত তো অ্যাপথাসারের যেটা মাইনর সেটা সবচেয়ে কমনলি হয়ে থাকে এবং মাইনর যে অ্যাপথাস সেটা কিন্তু খুব সহজেই অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে নিজে থেকে সেরে যায় কিন্তু এই সাত থেকে দশ দিন রুগী কিন্তু বেশ যন্ত্রণায় ভুগে থাকে সুতরাং এটি দ্রুত সারানোর জন্য বা এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি বা কিছু জিনিস ফলো করতে পারি প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে আপনি স্পাইসি অর্থাৎ অতিরিক্ত মশলা দেওয়া এবং অতিরিক্ত ঝাল যে খাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে আপনার যন্ত্রণা কম হবে এর পাশাপাশি কিছু ড্রিঙ্কস রয়েছে যেমন ধরুন বেভারেজ যে ফুডগুলো রয়েছে অর্থাৎ স্প্রাইট কোক ফান্টা এই ধরনের ঝাঁঝালো যে ড্রিঙ্কসগুলো রয়েছে বা বিভিন্ন যে জুস রয়েছে ফ্রুট জুস সেগুলোও এই সময় কিন্তু অ্যাভয়েড করা ভালো কারণ এগুলো খেলে আপনার জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে আর যদি খেতে হয় তাহলে স্ট্র ব্যবহার করে খেতে পারেন তাহলে হয়তো বা অ্যাপথাস স্পর্শ করবে না তৃতীয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপথাস যেহেতু কিছু ভিটামিনের অভাবে হয় বলে ধারণা করা হয় ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড আয়রন এই সমস্ত সমৃদ্ধ যে সমস্ত খাবার রয়েছে সেগুলো অতিরিক্ত গ্রহণ করার চেষ্টা করবেন পাশাপাশি এগুলোর যে সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় সেগুলো আপনি চাইলে গ্রহণ করতে পারেন যেহেতু সোডিয়াম সালফেট সালফেটযুক্ত পেস্ট আমাদের অ্যাপথাস জন্য ক্ষতিকর বা অ্যাপথাসালসারের প্রবণতা বাড়িয়ে দেয় সে কারণে সোডিয়াম লরাইল সালফেট মুক্ত যে সমস্ত পেস্ট বাজারে রয়েছে সেগুলো দিয়ে আপনি অ্যাপথাসালসারের সময় যদি ব্রাশ করেন তাহলে আপনার এই অ্যাপথাসালসার দ্রুত সারার জন্য এটা সাহায্য করবে এই দুইটার পাশাপাশি আসলে কিছু ওষুধ ব্যবহার করেও আসলে এইটা দ্রুত সারানোর ক্ষেত্রে হেল্প করে ওষুধের ক্ষেত্রে আসলে আমরা খুব কমনলি অ্যাপসল বা বনজেল এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করি এটা অনেকেই জানেন তো ওষুধ ব্যবহার না করলেও কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে এটা অটোমেটিকলি সেরে যায় কিছু ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আপনি এই অ্যাপথাস আলসারের যে যন্ত্রণা সেটাকে কমিয়ে দিতে পারেন তার মধ্যে সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা খুব কমনলি যেটা করে থাকি সেটা হচ্ছে হালকা গরম এক গ্লাস পানিতে এক চামচ লবণ মিশিয়ে আপনি কুলি করতে পারেন এই লবণের মধ্যে আপনার কিছু উপাদান থাকে যেটা কিনা আমাদের মুখের ভিতরে যে ইনফেকশন যে কোনো ধরনের সেই আলসারের ইনফেকশনটাকেও দ্রুত হিলিং করার জন্য সে সাহায্য করে থাকে তাই আপনি দিনে তিন থেকে চারবার হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে উপকার পাবেন এর পাশাপাশি আপনি যদি খাবার যে সোডা রয়েছে বেকিং সোডা সেটাতেও আপনি কিন্তু কুলি করলে উপকার পাবেন কারণ এই অ্যাপথাস আলসারটার মধ্যে আসলে কিন্তু অ্যাসিডিক কিছু ইয়ে থাকে এবং অ্যালকালাইন কোনো কিছু দিয়ে আমরা এটাকে নিউট্রিলাইজ করার চেষ্টা করলে দ্রুত এটা সেরে যায় তো বেকিং সোডা সে ধরনের অ্যালকালাইন একটা উপাদান এবং বেকিং সোডাতে যদি আপনি দিনে তিন চারবার কুলি করেন তাহলে আপনার অ্যাপথাস আলসারের ক্ষেত্রে দ্রুত সারতে এটা হেল্প করবে ব্ল্যাক টি বা আমরা যে চা খাই এই চা পাতার মধ্যেও কিন্তু কিছু উপাদান রয়েছে যেটা কি না অ্যাপথাস যে ঘা সেটাকে দ্রুত সারতে সাহায্য করে সেটার জন্য আপনি যেটা করতে পারেন একটা টি ব্যাগ ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা করে যে জায়গায় অ্যাপথাস আসার সেই জায়গায় চেপে ধরে থাকতে পারেন তিন চার মিনিট এরপরে এটাকে ফেলে দেবেন এভাবে করে দিনে তিন চারবার করলে চায়ের মতো যে ট্যানিন থাকে সেটা আসলে অ্যাপথাস দ্রুত সারতে সাহায্য করে অ্যাপথাস দ্রুত সারার জন্য আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে বরফের শেক দিতে পারেন অর্থাৎ আপনি একটা ছোট্ট একটা বরফের টুকরা নিয়ে যে জায়গায় অ্যাপথাস আসার সেই জায়গায় কিছু সময়ের জন্য দুই তিন মিনিটের জন্য ধরে রাখতে পারেন এতে আপনার ব্যথা খুব দ্রুত কমে যাবে এবং আসারটা দ্রুত সারতেও সাহায্য করবে অ্যাপথাস আসার থেকে দ্রুত মুক্তি পেতে আপনি আরেকটা জিনিসও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মিল্ক অব ম্যাগনেশিয়া অর্থাৎ আমরা বুকের জ্বালা পড়ার জন্য বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অনেকেই এটা ব্যবহার করে থাকি এই মিল্ক অফ ম্যাগনেশিয়া আপনি যদি মুখের মধ্যে নিয়ে কুলি করেন এবং তিরিশ সেকেন্ড মুখের মধ্যে রেখে ফেলে দেন এরকম দিনে তিন চারবার করলে এই মিল্ক অফ ম্যাগনেশিয়া আসলে অ্যালকালাইন এই অ্যালকালাইন ন্যাচার হওয়ার কারণে সেটা অ্যাপথাস আলসারের ঘাটাকে দ্রুত সারার জন্য হেল্প করে থাকে শুধু দর্শক বিন্দু আশা করি অ্যাপথাস আলসারের কারণ এবং অ্যাপথাস আলসার থেকে দ্রুত মুক্তির জন্য কিছু দিক নির্দেশনা এই ভিডিও থেকে আপনারা পেয়েছেন আশা করি এগুলো আপনার অ্যাপথাস আলসারের ব্যথা থেকে দ্রুত মুক্তির জন্য সাহায্যকারী হবে ভবিষ্যতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো পর্যন্ত আল্লাহ হাফিজ